নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 4 থেকে 5 বছরের বাচ্চাদের ফুড চার্ট। চলুন দেখে নেওয়া যাক। এখন সকাল 8টা, আমি আমার বেবিকে যা যা দিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন সকাল 8টা আর ওকে আমি হাফ গ্লাস কুসুম গরম জল দেব। এরপরও ব্রাশ করে নেবে। ব্রাশ করে নেওয়ার পরে এখন সকাল 9টা, আমি ওকে সকালের জলখাবার দেব। জলখাবারের জন্যে আমি এখানে একটা হাতে গড়া রুটি নিয়েছি, আর নিয়েছি 1 বাটি আলু দেওয়া মুসুর ডাল। আমি সামান্য আলুটাকে একটু ভেজে তাতে মুসুর ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর দিলাম 1টা গোলাপ জামুন। ওর খাওয়ার সুবিধার জন্য রুটিটা ছিঁড়ে দেব। অন্যান্য দিন আমি কখনো তরকা করে দিই, কখনো বিভিন্ন রকমের সবজি করে দিই, যেটা ও খেতে ভালোবাসে সেরকমই আমি প্রতিদিনই কিছু না কিছু ভ্যারাইটিস, সবজি হোক ডাল হোক, ডালের সাথে অনেক সময় ও মুড়ি মেখেও খেয়ে থাকি। কখনো কখনো জলখাবারে লুচি পরোটা যখন যেমন ও ইচ্ছে করে আমাকে বলে, আমি সেরকমই ওকে তৈরি করে দিই। এখন বেলা 12টা, ওকে আমি ফল দেব। আজ নিয়েছি 2টো কাঁঠালি কলা। এই সময় ও আম, কলা বা পেয়ারা, যে কোনো সিজনাল ফল ও খেয়ে থাকে। সব সময় যে ও ফল খেয়ে থাকে তাও না, ইচ্ছে হলে ও টক দইও খায়। বিভিন্ন রকম আমি ঘুরিয়ে ফিরিয়ে ওকে এই সময়টা দিয়ে থাকি। ওকে তেল মেখে রেডি করে দিয়েছি, ও একাই স্নান করে নেবে। সেই ফাঁকে আমি মাছের ঝোল করে নিচ্ছি, আর করে নিলাম লাউ দিয়ে মুগের ডাল। লাউগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর করেছি ঝিঙে আলু পোস্ত। আমি পুরোটাই পোস্ত দিইনি, এতে একটু তিল বেটেও দিয়েছি। এখন বেলা 2:15, ওর খাওয়ার সময় হয়ে গেছে দুপুরবেলা। আমি ভাত নিয়েছি, দিয়ে দিলাম 1 টুকরো লেবু। লেবু খাওয়া কিন্তু আমাদের প্রত্যেকেরই শরীরের জন্য খুবই ভালো। দিয়ে দিলাম 1 টুকরো মাছ। প্রতিদিনই খাবারের পাতে 1 টুকরো মাছ, মাংস বা ডিম থাকা কিন্তু বাচ্চাদের জন্যে খুবই উপকারী। দিয়ে দিলাম 1 বাটি ডাল, আর দিয়ে দিচ্ছি ঝিঙে আলু পোস্ত। 1 বাটি সবজিও কিন্তু যথেষ্ট পরিমাণে দরকার বাচ্চাটির জন্যে। আপনি যে খাবারটি দিন না কেন, সেটি যদি এইভাবে সাজিয়ে দেন তাহলেও তৃপ্তি সহকারে সব খেয়ে নেবে। এখন সন্ধে 7টা, আর আমি ওর জন্যে একটু আটা দিয়ে গুলে গোলা রুটি করে দিয়েছি। সামান্য চিনি দিয়ে ও এটা খেয়ে নেবে। অন্যান্য দিন ও বিস্কুট জল খেয়ে থাকে, বা কখনো কখনো ওটস খেয়ে থাকে, মুড়ি খেয়ে থাকে, যখন যেটা ওর ভালো লাগে ও খেয়ে থাকে। এখন রাত 10:15, ওকে আমি রাতের খাবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1টা হাতে গড়া রুটি, বেগুন ভাজা, আর দুপুরে ঝিঙে আলু পোস্ত। ওর খাবার সুবিধার জন্য রুটিটা ছিঁড়ে দিচ্ছি। ওর যতটা ইচ্ছে হয় ও ততটাই খাবে, ওকে আমি কখনোই জোর করি না। এই ছিল 4 থেকে 5 বছরের বাচ্চার সারাদিনের খাবারের তালিকা। আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।